প্রাণীর উৎসব দুর্গাপূজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগা শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। একুশতম বর্ষে আমরা পদার্পণ করেছি। বিগত দিনে শারদ বনগা শারদোৎসবের ইতিহাসে শিমুলতলা শান্তি সংঘ যেভাবে বনগা মানুষের জন্য, বনগা তথা জেলাব্যাপী মানুষের জন্য যে নতুনের একটা ছোঁয়া আমরা শারদ উৎসবে রাখি, সেটা পূজামণ্ডপ হোক, প্রতিমা হোক, আমাদের আলোকসজ্জা হোক, একুশতম বর্ষেও আমরা বনগার মানুষের জন্য একটা নতুন জিনিস আমরা উপহার দিতে চলেছি। যে ধরনের পূজামণ্ডপ ছোটো হলেও যে ধরনের পূজামণ্ডপ বনগার মানুষ এখনও দেখেননি, সেই থাইল্যান্ডের প্যাগোডা স্টাইলের একটি মন্দির, কিন্তু এই মণ্ডপটি তৈরি হবে টোটাল ওই ফোম দিয়ে, সাদা যে ফোম আছে সেই ফোম দিয়েই মন্দিরটি তৈরি হবে। তাই শান্তি সংঘের পক্ষ থেকে বনগার আপামর জনসাধারণকে জানাই প্রাক শারদ শুভেচ্ছা। আপনারা শান্তি সংঘের পূজামণ্ডপে, এই আকর্ষণীয় পূজামণ্ডপে সকলে আসবেন। আসলে গত দু বছর তো আমাদের করোনার কারণে তো ঠিকমতো দুর্গা পুজোতে আমরা মেতে উঠতে পারিনি। মানে বনগার জনসাধারণরাও চেয়েছে শান্তি সংঘের যে থিম পূজা সেটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে সবাই। মানে আমাদের বনগাতে প্রথম থিমের জন্মদাতাই আমরা, আমাদের শান্তি সংঘের, এটুক বলতে পারি জোর গলায়। তাই এবার আমরা যে থিমটা করছি থাইল্যান্ডের প্যাগোডা মন্দির, তা আশা করি সবাই ভালোভাবে এটা গ্রহণ করবে এবং খুব ভালো হবে।